মশাই জম্মের কামড়ার কামড়াইতেছে। আজ এদিকে মারতেও পারি না, কোন নিদানের মধ্যে সে পড়লাম। চায়ের লবণ দিয়া দিয়ে বিরাট বজগট লাগাই ফেলাইছি। এই ফাঁকি তুই গিয়া ভাত পানি খাইল, আর মায়েরা তাও ঘরে পড়ালেখা করতেছে, তারাও তোরা দেখবো না। হন বিনা মা আমার দেয়নি, তো হে না মা আমার দেখছে, তার লাগে কথা হয়েছে। কি কথা হয়েছে তার লাগে? তুই কি পোলাটা কথা তারে কইছ? অস্তাব তুই হ্যাঁ, আমি এইসব কথা কইনি, এ কসম করে কইতেছি। এই কথা হয়েছে খালি আপনার লাগে। তাই আম্মা আমগো দুজনের ব্যবস্থা কি করবেন? দুজনের ব্যবস্থা মানে দুজন আবার কি? ওই তো আমার ব্যবস্থা আর রেনাম্মার ব্যবস্থা। তুই যে কত পথের পেঁচাল পাইতে পারোস, তোর সমস্যা হেনা সমস্যা এক হইল। রাত্রে কই থাকবি? রোজে এনে থাকি ওহেনেই থাকবো। মিয়া সাহেব আইয়া খাইয়া শুয়া পড়লে তারপরে রান্ধনঘরে ঢুকবো, আবার ফজরে রাজানের লগে লগে বাইরে যাব। মিয়া সাহেব আরতে যাওয়ানের লগে লগে আবার আয় পড়ব। বুদ্ধিটা কেমন ভাল না? হ ভালোই। তো এমন করে কয়দিন থাকবি? যত দিন পারি তত দিনই থাকবো। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে আমি কালকে কথা কমনি। হ ঠিক আছে, মিয়া সাহেব আরতে যাওয়ানের পর আমি যখন হিয়ালি লাহান করতে থেকে বাইরে আসবো তখন পরামর্শ করবো। আচ্ছা বাবি সাহেব, ওই মাইয়া হিয়ালগুলির কী কয়? হিয়াল নে সে তুই যে কত পথের পেঁচাল পারতে পারোস, যা তাড়াতাড়ি খাইল। আমার অহংকার জীবনটা তো ওই হিয়ালনির মতোই। আচ্ছা নিজের একবার হিয়ালনি করে রেখে দেখি তো কেমন লাগে। হিয়ালনি ও হিয়ালনি কেমন আছে? মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দিওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে। বাবা বাবা গো, বাপের কথা কইতে কইতে সব আমারই কামড় দিল। আরে কে কোথায় আছো? আমার সাপ কামড় দিছে, আমার বাসাও গোখরা সাপ। বাবা রে ও ও বাবা বাবা গো, ওরে কে কোথায় আছো? আমার বাসাও গোখরা কামড় সামড় দিছে। ও ও ভাই ও দুনিয়া বাসি, আমি বিদায় হয়ে গেলাম। আরে আরে কে কোথায় আছো? আমার সাপ কামড় দিছে, আমার বাসাও গোখরা সাপ। আরে কি হলো? আওয়াজটা যেন চিনা চিনা লাগে। দেখিছ আমি আপনার আগে আনবার লেগা আমি ভাই ভেয়ে গেছি বাইতে। আমি মনে করলাম আপনার আন্দোলনে এক লাখ লাইবেন কেমনে, সাপে আপনার কামড় দিব, উল্টা সাপে আমার কামড় দিচ্ছে, দংশন করছে। ওই আমার ওদের কাছে লুয়ে জেনে এলো, ওদের আমার কাছে লুয়ে আন। বান্দরে বাচ্চা বান্দর, আরে এটা তো কাটা বিঁধছে এখানে, আমার ভাইলামি করে ফাড়ির কোথা কাটা বিঁধছে। আমি মনে করছি আমার গোকরা সাপে কামড় দিচ্ছে। আমার লোক ফাইজামি করস, হ্যাঁ ফাঁস পিড়ায় হাড্ডি গুড়ি সব ভাঙে ফেলাবো, ভুলে গেছে। এই যে দেখেন রাস্তার মধ্যে কোন হালা জানি কাটা ফালা হয়ে গেছে, এই কাটা যদি আমার পায়ে না বিন্দু আপনার পায়ে বিন্দু, তাহলে অবস্থাটা চিন্তা করেন। নবা জি কথা কম জি, হাট আপনি আগে আগে টর্চ দিয়ে হাঁটেন, আমি হারিকেন লয়ে পিছিয়ে পিছিয়ে হাঁটি, আগে মালিক হাঁটে পিছিয়ে চাকর বাকর হাঁটে, এইটাই নিয়ম। কি কইছি তোরে? কথা কম হাঁট।